ফ্রান্সে মুসলিম কমিউনিটি বেশ বড়। পরিসংখ্যান বলছে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সবচেয়ে বেশি মুসলমানদের বসবাস এই দেশে। সম্প্রতি হয়ে গেল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ড। এই রাউন্ডে জিতেছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের নির্বাচনে তাকে লড়তে হবে প্রতিদ্বন্দ্বী মেরিন লাপেনের সঙ্গে। আগামী 24 এপ্রিল চূড়ান্ত ধাপের ভোট হবে। তবে নির্বাচনে যে পক্ষেই জয়ী হোক না কেন, কেউই ফ্রান্সের মুসলমানদের জন্য সুখকর কিছু বয়ে আনবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, মুসলমানরা এবার পরবর্তী সময়ে দেশকে কে নেতৃত্ব দেবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় দুটি মন্দের মধ্যে কোনটি কম সেটি হয়তো বেছে নেবে। কেননা ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো 2017 সালে ক্ষমতায় আসার পর আজ পর্যন্ত দেশ পরিবর্তন কিংবা উন্নয়নের নামে যে সকল পদক্ষেপ নিয়েছেন সেগুলোর অধিকাংশই ছিল মুসলিমদের বিপক্ষে। এমনকি এবছর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ইশতেহারে যে সকল বিষয় তুলে ধরেছেন সেগুলোর কোনোটাই মুসলমানদের পক্ষে নয়। তাই বলা চলে ইমানুয়েল ম্যাক্রো যদি দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন সেক্ষেত্রে ফ্রান্সে বসবাসরত ইসলাম ধর্মাবলম্বীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই পড়বে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোর প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতা মেরিন লাপেন বলেই দিয়েছেন ক্ষমতায় গেলে তিনি দেশটিতে মাথা ঢেকে পর্দা করা বন্ধ করে দিবেন। এর মানে দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে যেই আসুক না কেন, ফ্রান্সের মুসলমানদের সামনে এক কঠিন সময় অপেক্ষা করছে। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বাধিক সংখ্যক মুসলিমের বাস ফ্রান্সে। প্রায় 50 থেকে 60 লাখ মুসলমানের বসবাস এই দেশে। ফ্রান্সে ইসলাম দ্বিতীয় ধর্ম হলেও সেখানে মুসলমানদের একক কোনো নেতা নেই। তাই বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো 2017 সালে যখন ক্ষমতায় আসেন তখন মুসলমানরা ভেবেই নিয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের জন্য ম্যাক্রো সত্যিকারের আশা ভরসা। কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি, বরং তার শাসনামলে অনেক দিক থেকে ক্ষতির শিকার হয় মুসলমানরা। ইতোমধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সে ইসলাম ঢেলে সাজানোর লক্ষ্যে নতুন একটি সংস্থা গড়ে তুলেছেন, যার নাম দিয়েছেন ফোরাম অফ ইসলাম ইন ফ্রান্স। তবে দেশটিতে বসবাসরত মুসলমানরা মনে করেন মুসলমানদের ধর্মীয় জীবনকে নিয়ন্ত্রণ চেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে, কেননা সরকার ইসলামী প্রতিষ্ঠানগুলোকে আলাদা চোখে দেখছে। যদিও ম্যাক্রো ফ্রান্সের সব মানুষের জন্য প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার মেয়াদকালে প্রথম ইউরোপীয় দেশ হিসাবে মুখ ঢেকে পর্দা করা বন্ধ করে দিয়ে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করেন। মিডিয়া তা প্রচার করেছিল ধর্মনিরপেক্ষতা নামে। এছাড়া ফরাসি সরকার সম্প্রতি বন্ধ করে দিয়েছে দেশের অসংখ্য মসজিদ, সেই সাথে বন্ধ ঘোষণা করেছে দেশের বৃহত্তম মুসলিম দাতব্য সংস্থা বারাকা সিটি এবং ফ্রান্সে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সমষ্টিগত আন্দোলনের সংস্থা সিসিআইএফ। এক সংস্থার জরিপ বলছে ফ্রান্সের 40% বেশি মুসলমান ধর্মীয় বৈষম্যের শিকার হয়েছেন। ফ্রান্সে জন্ম নেয়া বহু তরুণ মুসলমান হতাশার শিকার। তারা মনে করে ফরাসি মূলধারার সমাজ তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখে এবং তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে সমাজের সর্বত্র তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। ফ্রান্সে মুসলমানদের প্রাত্যহিক জীবনকে নানাভাবে বাধাগ্রস্ত করার অভিযোগ রয়েছে। তাদের সঙ্গে বৈরী আচরণ করছে পুলিশ। রাস্তাঘাটে হাঁটতে গেলে তাদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে, আর চাকরির ক্ষেত্রেও তাদের সঙ্গে বৈষম্যের মুখোমুখি হতে হচ্ছে।
2017 সালের পর থেকে ধর্মপালন ভালো কাজের সুযোগ সুবিধা পাওয়ার আশায় বহু মুসলমান এরই মধ্যে চলে গেছেন যুক্তরাজ্য, কানাডা, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও আলজেরিয়ায়, যাদের মধ্যে বেশিরভাগই তরুণ ও মধ্যবয়সী। আর নিজের দেশ ফ্রান্স ছেড়ে চলে যাওয়ায় মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে। সাদাকালো নিউজ।